সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে টেন্ডারের অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম দিতে হয়। তো সে লক্ষ্যে আমরা প্রোকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করতে হবে। প্রোকিউরিং এন্টিটির আইডি থেকে টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে এসে আমাদের কাঙ্ক্ষিত যে টেন্ডারটি যেটাতে আমরা সংশোধন করব সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সে টেন্ডারটা অবশ্যই লাইভ অবস্থায় থাকবে, তাহলে আমরা লাইভে ক্লিক করলাম। এখন আমাদের টেন্ডার আইডিটি হচ্ছে 101483। এই টেন্ডারটিতে আমাদের অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম দিতে হবে। তো সে লক্ষ্যে আমরা এই ড্যাশবোর্ড থেকে টেন্ডারটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন দেখেন এখানে এই জায়গাতে আপনারা করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্ট নামে একটি ট্যাব দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই করিজেন্ডাম বা অ্যামেন্ডমেন্ট ট্যাবে ক্লিক করব। এরপরে দেখেন এখানে ফ্লোট করিজেন্ডাম অ্যামেন্ডমেন্ট বা অ্যাডেন্ডাম এরকম একটা অপশন আছে, এবং যেখানে শুধুমাত্র একটি অপশন আছে হচ্ছে প্রিপেয়ার। তো আমরা এখন এই প্রিপেয়ারে ক্লিক করব। প্রিপেয়ার করতে গেলে আমার প্রথমে অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম টেক্সট লাগবে, যে আমার এখানে আমি কি করব বা কি সংশোধন করব বা এটা আমার উদ্দেশ্য কি, এরকম কিছু একটা টেক্সট দিতে হবে। তো আমি এখানে লিখব যে সাম চেঞ্জেস আর মেড ইন দ্য টিডিএস সেকশন। তার মানে আমি এখানে লিখলাম, দেখেন আমার অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম টেক্সটে সাম চেঞ্জেস আর মেড ইন দ্য টিডিএস সেকশন, তার মানে টিডিএস সেকশনটাতে আমি কিছু একটা সংশোধন করব। তাহলে সেক্ষেত্রে আমি এখন এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে আমার এই সাবমিটে ক্লিক করার পরে যদি আমার এই টেন্ডারটা পাবলিশ হওয়ার 1/3 সময় অবশিষ্ট থাকে, তার মানে আমার এই টেন্ডার যদি 21 দিন পাবলিশের টাইম থাকে এবং আমার যদি এটা 14 দিন পরে, তার মানে 2/3 টাইম অতিবাহিত হওয়ার পরে আমি যদি এই সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করি, তাহলে আমাকে অবশ্যই ক্লোজিং টাইমটা চেঞ্জ করতে হবে। এখন কত চেঞ্জ করতে হবে সেটা আমরা শিখব হচ্ছে পিপিআর এর বিধি 95-6 অনুযায়ী, যেখানে বলা আছে যে যদি কোনো দরপত্রের সময়ের নির্ধারিত সময়ের মধ্যে 1/3 সময় অতিবাহিত অবস্থায় দরপত্র দলিলে কোনোরূপ পরিবর্তন বা সংশোধন করা হইলে ক্রয়ের শর্ত এবং সংশোধনের ধরন ও প্রকৃতি বিবেচনা ক্রমে তফসিল 2 অনুযায়ী ন্যূনতম 3 দিন সময়সীমা বৃদ্ধি করিতে হইবে। তো সেক্ষেত্রে আমাদের এই টেন্ডারটি যেহেতু 1/3 সময়ের কমই অবশিষ্ট আছে, সেক্ষেত্রে আমাদের এখন ক্লোজিং টাইমটা পিছিয়ে দিতে হবে। তাহলে ক্লোজিং টাইমটা এখানে 6 তারিখ আছে, এখন আমাদের এটা 10 তারিখ দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের এখন এটা হবে। আর এখানে যেহেতু আমি 10 তারিখেই দিয়ে দিলাম, তার মানে আমার লাস্ট সেলিং ডেটও বৃদ্ধি পাবে। তো এখন আমাদের এখানে সব অংশটুকু ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করব না। আর টেন্ডার প্রপোজাল সিকিউরিটিটাও 10 তারিখেই দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই টেন্ডার সিকিউরিটি প্রপোজাল লাস্ট সাবমিশন ডেট আর হচ্ছে এখান থেকে লাস্ট সেলিং ডেট আর এই জায়গা থেকে ক্লোজিং ডেট, এই ডেটগুলো অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। তো এই অংশে আমার আর কোনো কাজ নাই, এখন আমি এটা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমার অনেকগুলো যে অংশ আসছে, এখন আমাকে এটা ডকুমেন্ট সেকশন থেকে টিডিএস এ গিয়ে আমি সংশোধন করতে পারবো। তো যখনই আমি এই অ্যামেন্ডমেন্ট বা করিজেন্টাম টেক্সট দিয়ে দিব, তখন আসলে আমার এই টেন্ডারে আমি যে কোনো সংশোধন করতে পারবো। তো তাহলে এখন আমি এখানে ডকুমেন্ট অপশনে ক্লিক করলাম। ডকুমেন্টস থেকে দেখেন আমার এই টিডিএস সেকশন, আমি বলেছি কি যে আমার টিডিএস সেকশনটাতে আমি কিছু চেঞ্জ করব। তাহলে এই টিডিএস সেকশনটাতে আমি এখন এডিট করব। এডিট করার পরে ধরলাম আমার এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমি এখন এডিট করব। তাহলে এডিট করার ক্ষেত্রে দেখেন আমার এখানে এখন রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার শ্যাল বি গ্রেটার দ্যান টাকা 6,90,00,000 আছে, তো এখানে আমি 7 কোটি করে দিব। এটাই আর কি আমাদের মেইনলি এর সেন্সটা ছিল। এভাবে যে কোনো সেন্স সম্ভব আপনারা এই করিজেন্ডামের মাধ্যমে কোনো টেন্ডারের যাবতীয় কিছু সেন্স করতে পারবেন। তো এখন এখানে যেহেতু চেঞ্জ করেছি, এটা এখন আপডেট দিব, আপডেট টিডিএস।
আচ্ছা, এখন যেহেতু আমার এটা আপডেট হয়ে গেছে, আমি এখন গো ব্যাক করব, এবং গো ব্যাক করে এটা আমাকে এখন পাবলিশ করতে হবে। তো সে লক্ষ্যে আমরা এই করিজেন্ডাম ট্যাবে ক্লিক করব। এখানে এখন আমাদের আপলোডেড ডকুমেন্টস, তার মানে আমাদের যদি এখানে কোনো ডকুমেন্টস থাকে এই করিজেন্ডাম বা সংশোধন সংক্রান্ত, তো সেক্ষেত্রে আমরা এখানে সংশ্লিষ্ট ডকুমেন্টটা আপলোড করে দিব যে আমরা এটা কেন চেঞ্জ করলাম তার ভিত্তি স্বরূপ। আচ্ছা, এখন আমাদের এই করিজেন্ডামটি কে অ্যাপ্রুভ করবেন তার জন্য আমাদের একটি ওয়ার্ক ফ্লো করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এখন আমি এর ওয়ার্ক ফ্লো করব। তাহলে এখন আমার এখানে রিভিউয়ার থাকবে জিরো, কোনো রিভিউয়ার থাকবে না, তো সেক্ষেত্রে আমি জিরো দিয়ে সাবমিট দিলাম। এখন যখন এই করিজেন্ডামটা আমি দিব, তখন করিজেন্ডাম মূলত যেহেতু টেন্ডার আহ্বান করেন পিই প্রোকিউরিং এন্টিটি, এই টেন্ডারটির সম্পূর্ণ ক্ষমতা তার, এজন্যেই এই করিজেন্ডামের জন্যে ওয়ার্ক ফ্লোতে ইনিশিয়েটর হবেন হচ্ছে পিই এবং অ্যাপ্রুভারও হবেন হচ্ছে পিই। তো এটাই আসলে আমাদের করিজেন্ডামের ওয়ার্ক ফ্লো। তাহলে এখন আমি সাবমিট অপশনে ক্লিক করলাম, সাবমিট। এরপরে দেখেন এই করিজেন্ডামটা কিন্তু এখন আমরা আবার চাইলে আবার এডিট করতে পারবো, এবং এখান থেকে আমাদের এখন এটা পাবলিশ করতে হবে, তাহলে এই করিজেন্ডামটি সকল ঠিকাদার আবার দেখতে পাবে। তো আমরা এখন এটা পাবলিশ করব, পাবলিশ, এখানে একটা কমেন্ট লিখতে হয় ইজিপিতে, পাবলিশড। আচ্ছা, আর এখান থেকে দুইটা দুইটা সেকশনের, অর্থাৎ আমার আগের যেটা এবং এই করিজেন্ডাম দেওয়ার পরের দুইটার পার্থক্য, এখানে আমার মেইন মেইন যে বিষয়গুলো সেটা আমি এখান থেকে দেখতে পাবো। তো এখানে আমার আগে লাস্ট সেলিং ডেট ছিল হচ্ছে 6/8, এখন হলো 10/8। এভাবে আমরা এই অংশগুলো দেখে আমাদের ওকে থাকলে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিব, পাবলিশ। তাহলে দেখেন এখন এখানে লেখা আসছে যে অ্যামেন্ডমেন্ট ওয়ার্ক করিজেন্ডাম ইস্যুড 1, তার মানে আমি একবার অ্যামেন্ডমেন্ট বা করিজেন্ডাম করেছি। এভাবে আপনারা চাইলে অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে আপনাদের টেন্ডারের যে কোনো ভুল সংশোধন করতে পারবেন, তবে অবশ্যই টেন্ডারটা ক্লোজিংয়ের আগ পর্যন্ত সময়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।